বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় ইতিহাস, প্রোগ্রাম স্নাতক সম্মান চতুর্থ বর্ষ, কোর্স কোড 241511, কোর্স শিরোনাম যুক্তরাষ্ট্রের ইতিহাস 1861 থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত, লেকচার নম্বর 10। লেকচারের শিরোনাম প্যারিস শান্তি সম্মেলন ও উড্রু উইলসনের 14 দফা। আর আজকে তোমাদের সাথেই রয়েছি আমি কামরুজ্জামান আহমেদ, সহকারী অধ্যাপক 24 BCS, ইতিহাস বিভাগ, সরকারি সাদত কলেজ, করটিয়া, টাঙ্গাইল। প্রথমেই আমরা প্যারিস শান্তি সম্মেলন নিয়ে কথা বলবো। প্যারিস শান্তি সম্মেলন 1919 সালে যেটি সংগঠিত হয়েছিল, অনুষ্ঠিত হয়েছিল, সেই প্যারিস শান্তি সম্মেলন আসলে কেমন ছিল, কি ছিল সেটি? প্যারিস শান্তি সম্মেলন 1919, প্যারিস শান্তি সম্মেলন হলো প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত দেশগুলোর সাথে বিজয়ী দেশগুলোর শান্তি চুক্তি সম্পাদনের জন্য প্যারিসে আহূত একটি সম্মেলন। 1919 খ্রিস্টাব্দের 18 জানুয়ারি ফ্রান্সের রাজধানী প্যারিসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইটালি, চীন, জাপান এবং বেলজিয়াম সহ মোট 32টি দেশ এই সম্মেলনে অংশগ্রহণ করে। তো যাই হোক, তো প্যারিস শান্তি সম্মেলন যেটি 1919 সালে অনুষ্ঠিত হয়েছিল, তা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত দেশগুলোর সাথে বিজয়ী দেশগুলোর শান্তি চুক্তি সম্পাদনের জন্য প্যারিসে আহত একটি আন্তর্জাতিক সম্মেলন। অর্থাৎ ফ্রান্সের রাজধানী প্যারিসে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল। তো সময়টি ছিল 18 জানুয়ারি 1919 খ্রিস্টাব্দ। আর এখানে অনেক দেশই অংশগ্রহণ করেছিল, সেগুলোর মধ্যে প্রধান যারা ছিলেন তারা হচ্ছে ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইটালি, চীন, জাপান এবং বেলজিয়াম সহ আরও সর্বমোট 32টি দেশ এ সম্মেলনে অংশগ্রহণ করেছিল। এ সম্মেলনে উপস্থিত প্রতিনিধিদের মধ্যে উল্লেখযোগ্য যারা ছিলেন তারা হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উড্রু উইলসন, ব্রিটিশ প্রধানমন্ত্রী লয়েড জর্জ, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জর্জ ক্লেমেন্সো, ইতালির প্রধানমন্ত্রী ভিত্তোরিও অরল্যান্ডো প্রমুখ। এই চারজন সম্মেলনে প্রধান ভূমিকা পালন করায় তাদেরকে বিগ ফোর বা চার প্রধান বলা হয়। এই সম্মেলনের সভাপতি ছিলেন ফরাসি প্রতিনিধি জর্জ ক্লেমেন্সো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উড্রু উইলসন বিশ্ব শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমেরিকার চিরাচরিত প্রথা ভেঙে এই শান্তি সম্মেলনে যোগদান করেন। এখানে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি। চিত্রে প্যারিস শান্তি চুক্তির জন্য ফ্রান্সে প্রেসিডেন্ট উড্রু উইলসনকে দেখা যাচ্ছে। তিনি মাঝখানে রয়েছেন, হাস্যোজ্জ্বল মুখে তাকে দেখা যাচ্ছে, আর চারপাশে ছোট ছোট শিশুরা ফুল দিয়ে বরণ করছেন এই গুরুত্বপূর্ণ রাষ্ট্রনায়ককে। এবার আরেকটি আলোকচিত্র আমরা দেখতে পাচ্ছি, এটিও প্যারিস শান্তি সম্মেলনের একটি চিত্র। এখানে দেখা যাচ্ছে প্যারিস শান্তি সম্মেলনে ফ্রান্সে বিগ ফোরের নেতৃবৃন্দ বসে আছেন। অর্থাৎ বিগ ফোর বলতে যে চারজন নেতৃবর্গকে বোঝানো হয় কিছুক্ষণ আগে বলা হয়েছে, সেই বিগ ফোরের নেতৃবৃন্দ এখানে অবস্থান করছেন। সর্বডানে রয়েছেন প্রেসিডেন্ট উড্রু উইলসন।
বিজয়ী ফ্রান্স 1871 খ্রিস্টাব্দে সেডানের যুদ্ধে জার্মানির কাছে পরাজিত হলে এ প্যারিসেই জার্মান পরাজিত ফ্রান্সের ওপর অপমানজনক বিভিন্ন শর্ত আরোপ করে। এরই জের ধরে এবারের বিজয়ী ফ্রান্স জার্মানির ওপর তার পূর্ব অপমানের প্রতিশোধ নিতে প্যারিস সম্মেলনে প্রধান ভূমিকা পালন করে। প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত জার্মানি অস্ট্রিয়া, হাঙ্গেরি, তুরস্ক ও বুলগেরিয়াকে প্যারিস সম্মেলনে প্রতিনিধিত্ব করতে দেওয়া হয়নি। কেবল চুক্তিপত্র রচনা সম্পন্ন হওয়ার পরে তাদেরকে তা স্বাক্ষরের জন্য ডাকা হয়েছিল। এখানে লক্ষণীয় যে 1871 খ্রিস্টাব্দে সেডারের যুদ্ধে জার্মানির কাছে পরাজিত হলে এ প্যারিসেই জার্মানি পরাজিত ফ্রান্সের ওপর অপমানজনক বিভিন্ন শর্ত আরোপ করে। অর্থাৎ সেডানের যুদ্ধে জার্মানির কাছে ফ্রান্স হেরে গিয়েছিল, 1871 খ্রিস্টাব্দে সেডানের যুদ্ধে ফ্রান্স হেরে গিয়েছিল জার্মানির কাছে। তো সেই ঘটনার পর সেই জার্মানি, বিজয়ী জার্মানি এই প্যারিসেই কি করেছিল, ফ্রান্সের উপর বিভিন্ন অপমানজনক শর্ত আরোপ করেছিল। এরই জের ধরে এবারের বিজয়ী ফ্রান্স জার্মানির উপর তার পূর্ব অপমানের প্রতিশোধ নেয়ার চেষ্টা করেছে। তো প্যারিস সম্মেলনে এ কারণে ফ্রান্স মুখ্য ভূমিকা পালন করে এবং ফ্রান্স এই সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়। প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত জার্মানি অস্ট্রিয়া, হাঙ্গেরি, তুরস্ক এবং বুলগেরিয়াকে প্যারিস সম্মেলনে প্রতিনিধিত্ব করতে দেওয়া হয়নি, কারণ এদেরকে যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত করা হয়েছিল। কেবল চুক্তিপত্র রচনা সম্পন্ন হওয়ার পরেই তাদেরকে তার স্বাক্ষরের জন্য ডাকা হয়েছিল। ইউরোপীয় সমস্যা ও দ্বন্দ্বমুখর সংঘাতময় রাজনীতি সম্পর্কে উইলসনের ধারণা অস্পষ্ট থাকায় সেখানে তার উচ্চ আদর্শবাদ মুগ্ধব্রে পড়ে। তবে বিগ ফোরের অপরাপর প্রতিনিধিগণ এ সম্মেলনে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করতে সক্ষম হন। এদের সকলেরই প্রধান লক্ষ্য ছিল পরাজিত জার্মানির মেরুদণ্ড ভেঙে দেওয়া। মিত্রপক্ষে যোগদানের শর্ত হিসেবে গোপন চুক্তিতে ইতালিকে কয়েকটি ভূখণ্ড দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেগুলো নিয়ে ইতালি সম্মেলনে শরিক দলদের ওপর প্রকাশ্যে চাপ প্রয়োগ করা শুরু করেছিল। অর্থাৎ ইতালি ছিল মিত্রপক্ষের একটি দেশ। এখানে দেখা যাচ্ছে যে ইউরোপীয় সমস্যা এবং দ্বন্দ্বমুখর যে রাজনীতি সেখানে বিরাজমান ছিল, সেই টেম্পারমেন্ট সম্পর্কে প্রেসিডেন্ট উড্রো উইলসনের ধারণা তেমন একটা স্পষ্ট ছিল না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উড্রো উইলসন যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপটে অনেকটাই বিচার করার চেষ্টা করেছিলেন। তবে বিগ ফোরের অপরাপর প্রতিনিধি যারা ছিলেন তারা এ সম্মেলনে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করতে সক্ষম হন। এদের সকলেরই প্রধান লক্ষ্য ছিল পরাজিত জার্মানির মেরুদণ্ড ভেঙে দেওয়া এবং অর্থনৈতিকভাবে তাকে একেবারে ভঙ্গ করে দেওয়া। মিত্রপক্ষে যোগদানের শর্ত হিসেবে গোপন চুক্তিতে ইতালিকে কয়েকটি ভূখণ্ড দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল পূর্বেই, যেগুলো নিয়ে ইতালি এই প্যারিস শান্তি সম্মেলনে শরিকদের উপর প্রকাশ্যে চাপ প্রয়োগ করা শুরু করেছিল। এই চার প্রধান ছাড়াও, অর্থাৎ এই বিগ ফোর ছাড়াও অন্যান্য কূটনৈতিক প্রতিনিধিগণ দূর থেকেই সম্মেলনে প্রভাব বিস্তার করেছিলেন। জাপানি প্রতিনিধিগণ ইউরোপের চাইতে দূর প্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে উৎসাহী ছিলেন। প্যারিস শান্তি সম্মেলনকে 1815 খ্রিস্টাব্দের ভিয়েনা সম্মেলনের সাথে তুলনা করা যেতে পারে। ভিয়েনা সম্মেলনের মতো প্যারিস সম্মেলনেও উপস্থিত প্রতিনিধিগণ মুখে আদর্শবাদের কথা ঘোষণা করে কার্যক্ষেত্রে মূলত স্বার্থপরতার পরিচয় দেন। তাহলে
এখানে আমরা দেখতে পাচ্ছি যে যাদেরকে আমরা বিগ ফোর হিসেবে দেখেছি, এই বিগ ফোরেরা ছাড়াও অন্যান্য কূটনীতিক যারা ছিলেন বিভিন্ন দেশে, তারা দূর থেকেই এই সম্মেলনে প্রভাব বিস্তারের চেষ্টা করেন এবং অনেকে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করতে সক্ষম হন। এদের মধ্যে জাপানি প্রতিনিধি যারা ছিলেন, জাপানি প্রতিনিধিগণ ইউরোপের চাইতে দূরপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে বেশি উৎসাহী ছিলেন। তাই শান্তি সম্মেলনকে 1815 খ্রিস্টাব্দের ভিয়েনা সম্মেলনের সাথে তুলনা করা হয়েছে। তো ভিয়েনা সম্মেলনের মতো প্যারিস সম্মেলনেও উপস্থিত প্রতিনিধি যারা ছিলেন, তারা সবাই মুখে আদর্শবাদের কথা ঘোষণা করেছেন বরাবর, কিন্তু কার্যক্ষেত্রে স্বার্থপরতার পরিচয় দেন। যার প্রথম আলেকজান্ডারের মতো উড্রু উইলসন ছিলেন আদর্শবাদের প্রতীক। উইলসনীয় আদর্শবাদকে স্বার্থ সিদ্ধির ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছিল মাত্র, কিন্তু তা মানা হয়নি। যুদ্ধকালীন অনেক দেশই পরস্পরের সাথে গোপন চুক্তিতে আবদ্ধ হওয়ায় তারা সেগুলি বাস্তবায়নে খুব ব্যস্ত হয়ে পড়ে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মুখে আদর্শবাদের কথা ঘোষণা করেছিল সবাই, অর্থাৎ শিক্ষাপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এখানে বুঝতে পেরেছো আশা করি যে প্যারিস শান্তি সম্মেলনে উপস্থিত নেতৃবর্গ সবাই মুখে মুখে আদর্শের কথা প্রচার করেছেন, কিন্তু মূল কাজ করতে গিয়ে সন্ধির শর্তগুলো নির্ধারণ করতে গিয়ে দেখা গিয়েছে যে স্বার্থপরতার পরিচয় দিয়েছেন তারা। প্রেসিডেন্ট উড্রু উইলসনকে, যার প্রথম আলেকজান্ডারের মতো একজন আদর্শবাদের মুগ্ধ প্রতীক হিসেবে বিবেচনা করা হয়, তো যার প্রথম আলেকজান্ডারও একজন আদর্শবাদের প্রবক্তা ছিলেন, তেমনি মার্কিন প্রেসিডেন্ট উড্রু উইলসনও আদর্শবাদের প্রবক্তা ছিলেন। উইলসনীয় আদর্শবাদকে স্বার্থ সিদ্ধির ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছিল মাত্র, কিন্তু প্যারিস শান্তি সম্মেলনে তা মানা হয়নি। যুদ্ধকালীন অনেক দেশই পরস্পরের সাথে গোপন চুক্তিতে আবদ্ধ হয়েছিল, অর্থাৎ যুদ্ধকালীন সময় মিত্রপক্ষের দেশ যারা মিত্র শক্তি পক্ষে যারা ছিলেন, তারা পরবর্তীতে এসে দেখা গিয়েছে যে বিভিন্ন দেশের সাথে একে অপরের সাথে গোপন আঁতাত করেছেন বিভিন্ন বিষয় নিয়ে, স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে। প্যারিস শান্তি সম্মেলনে পরবর্তীতে তারা সেই বিষয়গুলো নিয়েই দরকষাকষি করা শুরু করে যাতে সেগুলো তারা পেতে পারে। এবার আমরা আসি প্যারিস শান্তি সম্মেলনে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তিগুলো নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, প্যারিস শান্তি সম্মেলনে মিত্র শক্তিবর্গ এবং বিজিত রাষ্ট্রসমূহের মধ্যে মোট 5টি সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এগুলোর মধ্যে ছিল 1. জার্মানির সঙ্গে ভার্সাইয়ের সন্ধি, 2. অস্ট্রিয়ার সঙ্গে সেন্ট জার্মানের সন্ধি, 3. বুলগেরিয়ার সঙ্গে নিউলির সন্ধি, 4. হাঙ্গেরির সঙ্গে টিয়ানোর সন্ধি, 5. তুরস্কের সঙ্গে সেভার্সের সন্ধি, যা পরে সংশোধিত হয়ে লাসেনের চুক্তি স্বাক্ষরিত হয় তুরস্কের সাথে। এই ছিল টোটাল 5টি চুক্তি যা প্যারিস শান্তি সম্মেলনে স্বাক্ষরিত হয়েছিল। তবে এই চুক্তিগুলোর মধ্যে জার্মানির সঙ্গে যে ভার্সাই সন্ধি হয়েছিল সেটি সব থেকে বেশি আলোচিত বিষয় বিশ্বব্যাপী, কারণ জার্মান ছিল এই যুদ্ধের একটি পরাজিত শক্তি এবং সব থেকে ভাইটাল ফ্যাক্টর, এবং তাকে যুদ্ধাপরাধ হিসেবে অভিযুক্ত করা হয়েছিল। তো এবার আমরা আসি ভার্সাই চুক্তির কয়েকটি দিকের উল্লেখযোগ্য বিষয় নিয়ে কথা বলবো। এখানে আমরা একটি আলোকচিত্র দেখতে পাচ্ছি, আলোকচিত্রটি দেখে সবাই অনেকে হয়তো বা চিনতে পেরেছ। এটি হচ্ছে মিরর হল, ভার্সাই রাজপ্রাসাদের একটি মিরর হল যেখানে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ফ্রান্সের ভার্সাই রাজপ্রাসাদ, সেই ভার্সাই রাজপ্রাসাদের মিরর হল এটি, এখানে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়। তো প্যারিস শান্তি সম্মেলনে স্বাক্ষরিত চুক্তিসমূহের সবচেয়ে আলোচিত চুক্তি হলো পরাজিত জার্মানির সাথে স্বাক্ষরিত ভার্সাই চুক্তি। 1919 খ্রিস্টাব্দের 28 জুন স্বাক্ষরিত ভার্সাই চুক্তির মোট ধারা ছিল 439টি।
জার্মানিকে যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত করায় এ চুক্তির শর্ত নির্ধারণে তাকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। 439 ধারার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হলো। তো তার আগে আমরা এখানে যে বিষয়টি দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে যেহেতু পরাজিত জার্মানিকে যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত করা হয়, সে কারণে এই জার্মানির সাথে স্বাক্ষরিত ভার্সাই চুক্তিটি সবথেকে বেশি আলোচিত এবং গুরুত্বপূর্ণ। আর এটি স্বাক্ষরিত হয়েছিল 28 জুন 1919 খ্রিস্টাব্দে। সর্বমোট ধারা ছিল 439টি, মোট অধ্যায় ছিল 15টি। জার্মানিকে যেহেতু যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত করা হয়েছিল, সে কারণে তাকে এই চুক্তির শর্ত নির্ধারণে তাকে থাকতে দেওয়া হয়নি। এই 439টি ধারার মধ্যে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে, প্রথমত ফ্রান্স ভার্সাই সন্ধির শর্তানুসারে জার্মানি কি করে, ভার্সাই সন্ধির শর্তানুসারে জার্মানি ফ্রান্সকে আলসাস লোরেন অঞ্চল দেওয়া হয়। জার্মানি ফ্রান্সকে কি দেয়, আলসাস লোরেন অঞ্চল এই ভার্সাই সন্ধির শর্তানুসারে। বেলজিয়ামকে দেওয়া হয় মরেসনেট ইউপেন মালমেডি অঞ্চল। পোল্যান্ডকে দেওয়া হয় পোজেন ও পশ্চিম প্রুশিয়ার কিছু অংশ। জার্মানির ডানজিগ উন্মুক্ত বন্দর হিসেবে ঘোষিত হয়, অর্থাৎ জার্মানির ডানজিগ আর জার্মানির অধীনে থাকেনি। এরপর থেকে সবাই সেই বন্দর ব্যবহার করতে পারত, সেজন্য তাকে উন্মুক্ত বন্দর হিসেবে ঘোষিত হয়। জার্মানির উপনিবেশ ও বিশ্বের বিভিন্ন স্থানে অর্জিত বিশেষ অধিকারগুলো ছেড়ে দিতে বলা হয়, অর্থাৎ জার্মানির যে যে উপনিবেশ ছিল, যতগুলো উপনিবেশ ছিল বিশ্বব্যাপী এবং বিশ্বব্যাপী বিভিন্ন স্থানে জার্মানি যে সকল বিশেষ অধিকারগুলো ভোগ করে আসছিল তাদের অনুকূলে, সব কিছুই জার্মানিকে ছেড়ে দিতে বাধ্য করা হয় এই ভার্সাই চুক্তির মাধ্যমে। উত্তর সাইলেশিয়া ও পূর্ব এশিয়ার অধিবাসীরা পোল্যান্ডের সাথে থাকবে কি থাকবে না তা তাদের গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার উপর ছেড়ে দেওয়া হয়। অর্থাৎ উত্তর সাইলেশিয়া এবং পূর্ব এশিয়ার অধিবাসীরা গণভোটের মাধ্যমেই তাদের ভাগ্য নির্ধারণ করবে, তারা কি স্বাধীন হয়ে যাবে নাকি পোল্যান্ডের সাথেই থেকে যাবে। এবং এটা পুরোপুরি ছেড়ে দেওয়া হয় গণভোটের ওপর। জার্মানির শিল্প ও খনিজ প্রধান অঞ্চল ছিল শার, SAAR ইংরেজিতে। এই শার অঞ্চলের ওপর 15 বছরের জন্য ফ্রান্সের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় ভার্সাই চুক্তির শর্ত মোতাবেক। জার্মানি যাতে ভবিষ্যতে অন্য কোন দেশ আক্রমণ করতে না পারে সেজন্য ব্যাপকভাবে তার সামরিক শক্তি হ্রাস করা হয়। তার সৈন্য সংখ্যা সর্বোচ্চ 1 লক্ষে নির্ধারণ করে দেওয়া হয়, আর নৌবাহিনীর সর্বোচ্চ সৈন্য সংখ্যা নির্ধারণ করে দেওয়া হয় 15,000-এ। জার্মানির কোনো বিমান বাহিনী থাকতে পারবে না, তাদের যে সকল সাবমেরিন ও যুদ্ধজাহাজ রয়েছে তা মিত্রবাহিনীর কাছে হস্তান্তর করতে হবে। শিক্ষার্থীরা আমরা এখানে যে বিষয় দেখতে পাচ্ছি তাহলে যে জার্মানি যে শিল্পোন্নত হয়েছিল, তার শিল্পোন্নত হওয়ার পেছনে এই শার অঞ্চলের খনিজ সম্পদ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সেই শিল্প ও খনিজ প্রধান অঞ্চল শার 15 বছরের জন্য জার্মানির হাতছাড়া হয়ে যায় এই ভার্সাই চুক্তির শর্ত মোতাবেক, এবং সেখানে ফ্রান্সের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়, ফ্রান্সের মালিকানা প্রতিষ্ঠিত হয় সেখানে। জার্মানি যাতে ভবিষ্যতে অন্য কোনো দেশ আক্রমণ করতে না পারে সেজন্য ব্যাপকভাবে তার সামরিক শক্তি কমিয়ে নিয়ে আসা হয় এই সন্ধি চুক্তিতে। তার সৈন্য সংখ্যা সর্বোচ্চ 1 লক্ষ নির্ধারণ করে দেওয়া হয়, অর্থাৎ জার্মানির সৈন্য সংখ্যা কোনো মতেই 1 লক্ষের উপর পৌঁছতে পারবে না, সর্বোচ্চ সৈন্য সংখ্যা হবে 1 লক্ষ। এবং
জার্মানির যে নৌবাহিনী সেই নৌবাহিনীর সৈন্য সংখ্যাও সর্বোচ্চ 15,000 হতে পারবে, এর উপরে বাড়াতে পারবে না। এই বিষয়গুলো ভার্সাই চুক্তির মাধ্যমে নির্ধারণ করে দেওয়া হয় জার্মানিকে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আসছে সামরিক ক্ষেত্রে তা হচ্ছে জার্মানির কোনো বিমান বাহিনী থাকতে পারবে না। তাদের যে সকল সাবমেরিন ও যুদ্ধজাহাজ রয়েছে তা মিত্র বাহিনীর কাছে হস্তান্তর করতে হবে, জার্মানি আর সেগুলোকে তাদের অধীনে রাখতে পারবে না। রাইন নদীর পূর্ব তীরে 30 মাইল পর্যন্ত অঞ্চল থেকে সকল ধরনের সামরিক ঘাঁটি অপসারণ করা হয়, অস্ত্র উৎপাদন সীমিত করা হয়, জার্মানির বাইরেই জার্মানিতে মিত্রবাহিনী মোতায়েন করা হয়, জার্মানিদের বাধ্যতামূলক সামরিক বাহিনীতে যোগদানের প্রথা নিষিদ্ধ ঘোষণা করা হয়, জার্মানির বাণিজ্য তরিগুলো ফ্রান্সকে দিয়ে দেওয়া হয়। প্রেসিডেন্ট উইলসনের 14 দফার ভিত্তিতে লিগ অফ নেশনস গঠিত হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাইন নদীর পূর্ব তীরে যে বিশাল অঞ্চল ছিল, 30 মাইল দীর্ঘ রাইন নদীর উপকূল অঞ্চল ছিল, সেই অঞ্চল ছিল জার্মানির একটি বিশাল সামরিক ঘাঁটি। তো সেখান থেকে সকল ধরনের সামরিক ঘাঁটি অপসারণ করার জন্য নির্দেশ দেওয়া হয় জার্মানিকে, এবং তার অস্ত্র উৎপাদনও সীমিত করে দেওয়া হয়, অর্থাৎ নির্ধারিত সীমানা বা মাত্রার উপরে কখনোই জার্মানি অস্ত্র উৎপাদন করতে পারবে না এরপর থেকে। আরেকটি বিষয় যেটি করা হয় সে হচ্ছে যে জার্মানিতে মিত্রবাহিনী সৈন্য মোতায়েন করা হয়, এবং এই মিত্রবাহিনীর সৈন্যদের ভরণ পোষণ, বেতন ভাতা বাবদ যা যা ব্যয় সব ব্যয়ভার জার্মানির উপরই আরোপ করা হয়, অর্থাৎ চাপিয়ে দেওয়া হয় জার্মানির উপর। তো এর একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, ওদিক ছিল এখানে, খুবই অপমানজনক একটি বিষয় ছিল জার্মানির জন্য। এছাড়াও জার্মানির যে বাণিজ্য তৈরিগুলো ছিল, বাণিজ্য জাহাজ, সেগুলো ফ্রান্সকে দিয়ে দেওয়া হয়। এ কারণে জার্মানি বাণিজ্য ক্ষেত্রে খুবই দুর্বল হয়ে পড়ে। প্রেসিডেন্ট উইলসনের 14 দফার ভিত্তিতে লিগ অফ নেশনস বা জাতিপুঞ্জ গঠিত হয়। এবার আমরা আসি প্যারিস শান্তি সম্মেলন মূল্যায়নের বিষয়ে। প্রিয় শিক্ষার্থীরা, কিভাবে মূল্যায়ন করবো আমরা প্যারিস শান্তি সম্মেলন এই বিষয়টি? তো প্যারিস শান্তি সম্মেলনে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তির ইতিবাচক ও নেতিবাচক উভয় দিকই রয়েছে। সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দকে বিভিন্ন সীমাবদ্ধতা ও বাধ্যবাধকতার মধ্য দিয়ে সিদ্ধান্ত নিতে হয়েছে বলে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে এর মূল্যায়নের দাবি রাখে। প্রথমত, সম্মেলনে উপস্থিত নেতৃবর্গ তাদের দেশের ব্যাপক জনমতকে উপেক্ষা করতে পারেননি। প্রচুর রক্তের বিনিময়ে মিত্র শক্তির বিজয়ের কারণে শান্তি চুক্তিতে বিজিত রাষ্ট্রগুলোর উপর প্রতিহিংসামূলক মনোভাব কাজ করেছে। তা সত্ত্বেও চুক্তির পর অন্তত 2 দশক ইউরোপে শান্তি বজায় ছিল। প্রেক্ষিতরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্যারিস শান্তি সম্মেলনে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ছিল। এর ইতিবাচক এবং নেতিবাচক দুটি দিকই ছিল, অর্থাৎ ভালো মন্দ দুটি দিকই ছিল এই প্যারিস শান্তি সম্মেলনের। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা উপস্থিত নেতৃবর্গ ছিলেন তাদের ওপর বিভিন্ন চাপ ছিল, তাদের দেশীয় জনমতের চাপ ছিল, দেশীয় রাজনৈতিক দলগুলো শক্তিগুলোর চাপ ছিল। এই সব কিছু মিলিয়েই একটা সীমাবদ্ধতার মধ্য দিয়ে কাজ করতে হয়েছে প্যারিস শান্তি সম্মেলনে, এবং এই বাধ্যবাধকতার মধ্য দিয়েই তাদেরকে বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয়েছে, যে শর্তগুলো তৈরি করা হয়েছিল প্যারিস শান্তি সম্মেলনে বিভিন্ন চুক্তি স্বাক্ষর করতে গিয়ে। তো এই কারণে বলা হচ্ছে যে প্রথমত সম্মেলনে যে সকল নেতৃবর্গ উপস্থিত ছিলেন তারা তাদের দেশের ব্যাপক জনমতকে কোনোভাবেই পাশ কাটিয়ে যেতে পারেননি। তার প্রভাব পড়েছিল, সেই জনমতের প্রভাব পড়েছিল সেই প্যারিস শান্তি সম্মেলনে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তিগুলোর উপর। তো প্রচুর রক্তের বিনিময়ে মিত্রশক্তি যেহেতু বিজয় লাভ করেছিল,
সে কারণে এই শান্তি চুক্তি স্বাক্ষর করতে গিয়ে তাদের বিজিত রাষ্ট্রগুলোর উপর, অর্থাৎ হেরে যাওয়া রাষ্ট্রগুলোর উপর অনেকটাই প্রতিহিংসামূলক মনোভাব কাজ করেছে। তা সত্ত্বেও যে চুক্তি স্বাক্ষর করতে হয়েছিল, তার ফলশ্রুতিতে পরবর্তীতে অন্তত 2 দশক ইউরোপে শান্তি বজায় ছিল। সম্মেলনে নেতৃবর্গ প্রজাতান্ত্রিক জার্মানির সাথে কাইজারের আগ্রাসী জার্মানির পার্থক্য করতে পারেনি বিধায় জার্মানির বিরুদ্ধে অত্যন্ত কঠোর শর্তাদি আরোপ করা হয়েছে। অবশ্য রাশিয়ার সঙ্গে ব্রেস্টলিট ভস্টকের ও রোমানিয়ার সাথে বুকারেস্টের চুক্তিতে জার্মানিও বেশ কঠোর শর্তাদি আরোপ করেছিল। প্যারিস শান্তি সম্মেলনে পক্ষপাতিত্ব থাকলেও বেশ কিছু ক্ষেত্রে নেতৃবর্গ মৌলিক চিন্তার পরিচয় দিয়েছেন। জাতিসংঘের উৎপত্তি, নিরস্ত্রীকরণের ধারণা, জাতীয় আত্মনিয়ন্ত্রণাধিকার, এ সকল আদর্শের উৎপত্তি এখান থেকেই হয়েছে। শিক্ষার্থীরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্যারিস শান্তি সম্মেলনে নেতৃবর্গ প্রজাতান্ত্রিক জার্মানির সাথে কাইজারের আগ্রাসী জার্মানি পার্থক্য করতে পারেনি। অর্থাৎ জার্মানি যে 2টি ধারা ছিল, একটি হচ্ছে গণতান্ত্রিক জার্মানি বা প্রজাতান্ত্রিক জার্মানি, আরেকটি সময় হচ্ছে কাইজারের শাসনামলের আগ্রাসী জার্মানি। কাজেই এই প্রজাতান্ত্রিক জার্মানির সাথে এই কাইজারের আগ্রাসী জার্মানির যে আচরণগত পার্থক্য রয়েছে বা তাদের সাথে যে আদর্শগত পার্থক্য রয়েছে, সেটি তারা বুঝতে বা অনুধাবন করতে সক্ষম হয়নি অনেকটাই, যে কারণে জার্মানির বিরুদ্ধে এ সম্মেলনে অত্যন্ত কঠোর শর্তাদি আরোপ করা হয়েছে। অবশ্য রাশিয়ার সঙ্গে ব্রেস্টলি ভস্টকের এবং রোমানিয়ার সাথে বুকারেস্টের চুক্তিতেও জার্মানি পূর্ববর্তীতে বেশ কঠোর শর্তাদি আরোপ করেছিল, সে কারণে এটা তারই একটি ধারাবাহিকতাও বলা যেতে পারে। প্যারিস শান্তি সম্মেলনে পক্ষপাতিত্ব থাকলেও বেশ কিছু ক্ষেত্রে নেতৃবর্গ মৌলিক চিন্তার পরিচয় দিয়েছেন বলে প্রমাণ পাওয়া গিয়েছে এখানে। তো জাতিসংঘ, বর্তমানে যে জাতিসংঘ, তারই উৎপত্তি কিন্তু সেই প্যারিস শান্তি সম্মেলনের মধ্য থেকেই হয়েছে। যে লিগ অফ ন্যাশনস গঠন করার কথা বলা হয়েছিল প্রেসিডেন্ট উড্রো উইলসনের 14 নম্বর ধারাতে, তারই উপর ভিত্তি করেই জাতিপুঞ্জ গঠিত হয় বা লিগ অফ নেশনস গঠিত হয় এবং তার সর্বশেষ সংস্করণ হচ্ছে জাতিসংঘ। এবং নিরস্ত্রীকরণ আধুনিক বিশ্বে যে ডিজার্মামেন্ট বা নিরস্ত্রীকরণের যে বিভিন্ন বিষয়গুলো চালু রয়েছে, সেগুলো কিন্তু এসেছে সেই প্যারিস শান্তি সম্মেলন থেকেই। অস্ত্র কমিয়ে নিয়ে আসার যে ব্যবস্থা, সেটা প্যারিস শান্তি সম্মেলনে করা হয়েছিল। বিভিন্ন দেশগুলোর উপর অস্ত্র কমিয়ে নিয়ে আসার শর্ত আরোপ করা হয়েছিল। এছাড়া জাতীয় আত্মনিয়ন্ত্রণাধিকার, এ সকল আদর্শের উৎপত্তি কিন্তু এই প্যারিস শান্তি সম্মেলনে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তির মধ্যে থেকেই উৎসরিত হয়েছে। ভিয়েনা ও ভার্সাই উভয় ক্ষেত্রেই উচ্চ আদর্শকে এড়িয়ে গিয়ে শক্তি সাম্য বজায় রাখার নীতিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। পরবর্তী কয়েক দশকের ইউরোপীয় রাজনীতিকে প্যারিস শান্তি সম্মেলনের সিদ্ধান্ত সমূহ প্রভাবিত করে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভিয়েনা এবং ভার্সাই উভয় ক্ষেত্রেই যে আদর্শগত দিকগুলো ছিল আলোচ্য সূচিতে, সে আদর্শগুলোকে কিন্তু তারা মানেনি। তারা কি করেছে, আদর্শকতা মুখে বলেছে ঠিকই, কিন্তু তারা মূলত যে কাজটি করেছে, যে শক্তি সাম্য বা ব্যালেন্স অফ পাওয়ার যেটাকে বলা হচ্ছে, সে ব্যালেন্স অফ পাওয়ার কিভাবে ঠিকঠাক রাখা যায় সে ব্যাপারে বেশি তারা মনোযোগী ছিল এবং গুরুত্ব দিয়েছে। যাই হোক, পরবর্তী কয়েক দশকে ইউরোপে যে রাজনীতির গতি প্রকৃতি আমরা লক্ষ্য করি, সেখানে কিন্তু দেখা যায় যে প্যারিস শান্তি সম্মেলনের সিদ্ধান্ত যেগুলো ছিল সেগুলো ওই রাজনীতিকে প্রভাবিত করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রেসিডেন্ট উড্রো উইলসনের একটি আলোকচিত্র,
যিনি 14 পয়েন্টস বা 14 দফা প্রস্তাবের জন্য খুবই আলোচিত এবং বিখ্যাত হয়ে রয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন মূলত একজন আদর্শবাদী নেতা ছিলেন এবং তার যে চিন্তাধারা সেখান থেকেই তিনি বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করেছেন। এবার আমরা প্রেসিডেন্ট উড্রো উইলসনের সেই 14 দফা প্রস্তাব নিয়ে কথা বলবো। উইলসনের 14 দফা ছিল প্রথম বিশ্বযুদ্ধ পরিসমাপ্তিতে একটি শান্তি নীতিমালার বিবৃতি। 8 জানুয়ারি 1918 খ্রিস্টাব্দে উইলসন কংগ্রেসে এক বক্তৃতায় এটি প্রকাশ করেন। তার 14 দফার 1-5 নম্বর প্রস্তাব দ্বারা গোপন চুক্তি, উপনিবেশিক বিরোধ, বাণিজ্য শুল্ক এবং নিরপেক্ষ দেশের জাহাজ চলাচলের অবাধ অধিকার এবং অস্ত্র প্রতিযোগিতা দূর করার চেষ্টা করেন। 14 দফার শর্তাদি নিচে আমরা তুলে ধরেছি। এখানে তো এখানে যে বিষয়গুলো এসেছে তা হচ্ছে যে 14 দফা প্রস্তাব কি, এক কথা যদি আমরা বলতে যাই তাহলে বলতে হবে যে উইলসনের, প্রেসিডেন্ট উড্রো উইলসনের 14 দফা ছিল প্রথম বিশ্বযুদ্ধ পরিসমাপ্তিতে একটি শান্তি নীতিমালার বিবৃতি। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ শান্তিপূর্ণভাবে শেষ করার জন্য, অর্থাৎ মীমাংসা করার জন্য, সব অমীমাংসিত বিষয়গুলো যাতে মীমাংসা হয় তার জন্য একটি বিবৃতি ছিল যাতে শান্তি প্রতিষ্ঠা করা যায়। এরকম 14টি ধারা ছিল এই প্রস্তাবে। তো 1819 খ্রিস্টাব্দে 8 জানুয়ারি প্রেসিডেন্ট উড্রো উইলসন মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে তার এক বক্তৃতায় এই 14 দফার বিভিন্ন প্রস্তাবগুলো সেখানে সবার সামনে উপস্থাপন করেছিলেন। তার 14 দফার 1-5 নম্বর প্রস্তাব দ্বারা বিভিন্ন গোপন চুক্তি, ঔপনিবেশিক বিরোধ, বাণিজ্য শুল্ক এবং নিরপেক্ষ দেশের জাহাজ যাতে অবাধে চলাচল করতে পারে তারই অধিকার এবং অস্ত্র প্রতিযোগিতা দূর করার জন্য চেষ্টা করেছেন। আর এই শর্তগুলোই আমরা এখন এক এক তুলে ধরছি। 1 নম্বর শর্ত ছিল গোপন কূটনীতির পরিবর্তে প্রকাশ্যে খোলাখুলিভাবে আলোচনার মাধ্যমে শান্তি চুক্তি সম্পাদিত হবে। অর্থাৎ গোপনে কোনো কাজ করা যাবে না, যা হবে প্রকাশ্যে। অর্থাৎ গোপন কূটনীতি এখানে নিরুৎসাহিত করা হয়েছে, তার পরিবর্তে প্রকাশ্যে জনসম্মুখে সরাসরি খোলাখুলিভাবে আলোচনার মাধ্যমে শান্তি চুক্তি সম্পাদনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। 2 নম্বর প্রস্তাবে ছিল যুদ্ধ বা শান্তির সময় সমুদ্র পথে নিরপেক্ষ দেশের অবাধ জাহাজ চলাচলের স্বাধীনতা থাকবে। অর্থাৎ যে সকল দেশ নিরপেক্ষ অবস্থানে থাকবে যুদ্ধকালীন সময়ে বিবদমান বিভিন্ন গ্রুপগুলোর সাথে, বিভিন্ন দেশগুলোর সাথে যারা যুক্ত হবে না, নিরপেক্ষ থাকবে, অথবা শান্তির সময় হলেও সেই নিরপেক্ষ দেশের জাহাজ অবাধে সমুদ্রপথে বিভিন্ন দেশে চলাচল করতে পারবে এবং সে স্বাধীনতা দিতে হবে। এটি একটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল। 3 নম্বর প্রস্তাবে ছিল বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে শান্তিকামী জাতিসমূহের সকল ধরনের প্রতিবন্ধকতার অবসান ঘটবে। অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য বা বৈদেশিক বাণিজ্য যেটাকে বলা হচ্ছে, অর্থাৎ নিজ দেশের সাথে অন্য দেশের যে বাণিজ্যিক সম্পর্ক, সেক্ষেত্রে যে সকল জাতি বা দেশ শান্তি প্রত্যাশা করবে, শান্তি প্রতিষ্ঠায় চেষ্টা করবে এবং তাদের যতগুলি প্রতিবন্ধকতা রয়েছে সকল প্রতিবন্ধকতার বা বাধার অবসান ঘটবে এই ধারার মাধ্যমে। চার নম্বর প্রস্তাবে আছে শুধু অভ্যন্তরীণ নিরাপত্তার প্রয়োজনে প্রতিটি রাষ্ট্র
যুদ্ধাস্ত্র রাখতে পারবে এবং জাতীয় অস্ত্র ভান্ডারের পরিমাণ সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে নিয়ে আসতে হবে এবং এ বিষয়ে সকলকে যথাযথ নিশ্চয়তা দিতে হবে। তাহলে 4 নম্বর ধারায় দেখা যাচ্ছে, শুধুমাত্র অভ্যন্তরীণ নিরাপত্তার খাতিরেই বা নিরাপত্তার প্রয়োজনেই প্রতিটি রাষ্ট্র বিভিন্ন যুদ্ধাস্ত্র রাখতে পারবে নিজেদের নিরাপত্তার জন্য, এর অতিরিক্ত কোনো অস্ত্র তারা রাখতে পারবে না। অর্থাৎ নিজেদের নিরাপত্তার জন্য যতটুকু অস্ত্র প্রয়োজন, যে পরিমাণ অস্ত্র প্রয়োজন, শুধু ততটুকু তারা রাখতে পারবে বা উৎপাদন করতে পারবে। এবং তাদের যে জাতীয় অস্ত্র ভাণ্ডার, অর্থাৎ একটা দেশের যে টোটাল অস্ত্র ভাণ্ডার রয়েছে, সেই তার পরিমাণ সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে নিয়ে আসতে হবে এবং এই ব্যাপারে সকলকে যথাযথ নিশ্চয়তা দিতে হবে। একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব ছিল 5, উপনিবেশগুলির উপর বিভিন্ন দেশের দাবি উপনিবেশবাসীদের স্বার্থকে গুরুত্ব দিয়ে স্বাধীন ও নিরপেক্ষভাবে বিবেচনা করা হবে। অর্থাৎ উপনিবেশগুলোর উপর, অর্থাৎ উপনিবেশগুলো বলতে বোঝানো হচ্ছে বিভিন্ন দেশের কলোনি বা বাজার বা অধিকৃত অঞ্চল। অর্থাৎ যে সকল দেশ উপনিবেশে পরিণত হয়েছিল সেই দেশগুলোর উপর, সেই উপনিবেশগুলোর উপরে বিভিন্ন দেশের দাবি উপনিবেশবাসীদের স্বার্থকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে স্বাধীনভাবে এবং নিরপেক্ষভাবে। অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, সেই উপনিবেশগুলোর উপর সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে উপনিবেশবাসীদের স্বার্থকেই সবার আগে প্রাধান্য দিতে হবে, অন্য কিছু নয়। 6 নম্বর প্রস্তাবে ছিল, রাশিয়ার অধিকৃত অঞ্চলগুলো থেকে সৈন্য অপসারণ করে তা রাশিয়াকে ফিরিয়ে দেওয়া হবে। অর্থাৎ রাশিয়া অধিকৃত অঞ্চল গুলো বোঝানো হচ্ছে রাশিয়ার যে সকল অঞ্চলগুলো অন্য দখল করে নিয়েছিল সেগুলো থেকে সৈন্য অপসারণ করে নিতে হবে তাদেরকে, এবং সৈন্য সরিয়ে নিয়ে সেই অঞ্চলগুলো রাশিয়াকে ফিরিয়ে দেওয়া হবে। 7 নম্বর প্রস্তাবে ছিল, বেলজিয়াম থেকে সকল ধরনের সৈন্য অপসারণ করে বেলজিয়ামের স্বাধীনতা ও সার্বভৌমত্ব পুনঃ প্রতিষ্ঠা করতে হবে। 8 নম্বর ধারায় ছিল, অধিকৃত ফরাসি অঞ্চল থেকে সকল সৈন্য অপসারণ করা হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আলসেস ও লোরেন নামক প্রদেশ দুটির ওপর ফরাসি অধিকার পুনঃ প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ ফ্রান্সের যে অঞ্চলগুলো বেদখল হয়ে গেছিল সেখান থেকে সৈন্য অপসারণ করে নিতে হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ফ্রান্সের আলসেস ও কি বলে সেই আলসেস এবং লোরেন নামক যে দুটি প্রদেশ রয়েছে সেই দুটি প্রদেশের উপর পুনরায় ফরাসি অধিকার প্রতিষ্ঠা করতে হবে। 9 নম্বর ধারাতে ছিল, ইতালির জাতীয়তাবাদী প্রত্যাশা অনুযায়ী ইতালির জাতীয় সীমানা পুনর্বিন্যাস করতে হবে। 10 নম্বর প্রস্তাবে ছিল, অস্ট্রিয়া হাঙ্গেরি সাম্রাজ্যের জনগণের স্বায়ত্ব শাসনের অধিকার দিতে হবে। 11 নম্বর প্রস্তাবে ছিল, রোমানিয়া সার্বিয়া ও মন্টিনিগ্রো প্রভৃতি বলকান রাষ্ট্রসমূহকে স্বাধীনতা দান করতে হবে। 12 নম্বর ধারায় ছিল, নন তুর্কি জনগোষ্ঠীর ওপর থেকে তুর্কি নিয়ন্ত্রণ তুলে নিতে হবে এবং তুর্কি অধ্যুষিত অঞ্চলের ওপর তুরস্কের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ যে সকল অঞ্চলে তুর্কি জনগোষ্ঠী ছিল না সেই অঞ্চল থেকে তুর্কিদের নিয়ন্ত্রণ প্রত্যাহার করে নিতে হবে এবং তুর্কি অধ্যুষিত অঞ্চলগুলোর উপর তুরস্কের পূর্ণমাত্রার সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হবে। 13, স্বাধীনতা ও নিরাপদ সমুদ্র সীমায় প্রবেশ অধিকার রেখে একটি স্বাধীন পোল্যান্ড রাষ্ট্র গঠন করা হবে। 14, ক্ষুদ্র ও বৃহৎ সকল রাষ্ট্রের রাজনৈতিক স্বাধীনতা ও রাজ্য সীমা নিরাপত্তা রক্ষা করা এবং আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধানের জন্য সকল জাতির সমন্বয়ে একটি বিশ্ব সংস্থা গঠন করতে হবে, যেটি জাতিপুঞ্জ বা লিগ অফ নেশনস নামে আমরা জানি, সেই লিগ অফ নেশনস গঠন করা হয়েছিল এই প্রস্তাবের প্রেক্ষাপটেই। এবার মূল্যায়নে আসি আমরা, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে উইলসনের 14 দফা ছিল একটি উপযুক্ত আদর্শ পরিকল্পনা, কিন্তু বিজয়ী শক্তিবর্গের অর্থ ও উপনিবেশ লালসা প্রতিশোধ স্পৃহা এটি ব্যর্থ করে দেয়। ভার্সাই সন্ধি উইলসনীয় আদর্শের উপর ভিত্তি করে করা হয়েছে দাবি করা হলেও প্রকৃতপক্ষে তা মানা হয়নি। শুধু লিগ অফ নেশনস গঠিত হয়েছিল উইলসনের প্রস্তাব অনুযায়ী। তবে একথা নিঃসন্দেহে বলা যায় যে উইলসনের 14 দফায়
14 দফায় বিজয়ী ও বিজিত শক্তির মধ্যে শান্তি আলোচনার ভিত্তি হিসেবে কাজ করেছিল। তো বিভিন্ন তত্ত্বসূত্র আমরা এখানে ব্যবহার করেছি। আমেরিকা যুক্তরাষ্ট্রের ইতিহাস ডক্টর মমতা দুর্গোদয় সিকদার, আমেরিকার সংক্ষিপ্ত ইতিহাস কাভি খান, উইকিপিডিয়া, হোয়াইট হাউস ডট গভ এর একটি ওয়েবসাইট, হিস্ট্রি ডট কম, ব্রিটানিয়া ডট ব্রিটানিকা ডট কম, থটকো ডট কম থেকে গুরুত্বপূর্ণ তথ্য আমরা নিয়েছি এই আলোচনায়। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এ প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ।